ताजा खबर 24 আসসালামু আলাইকুম ताजा खबर 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত সাথে আছি আমি ইতি খানম নরসিংদী জেলা আওয়ামী লীগ নেতার পূজা মণ্ডপ পরিদর্শন নরসিংদীর রায়পুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে জেলা আওয়ামী লীগ সোমবার 3 অক্টোবর রাতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে তারা এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জি এম তালেব হোসেন সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঁইয়া তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিক আফজাল সজীব পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম শাহীন জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান সাবেক বিআরডিবি চেয়ারম্যান এম এরব এই সময় আরো অনেকে উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট তাজা খবর 24 টিভি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা একই ঘরে একই সমাজে একই অবস্থানে সৌহার্দ্যপূর্ণ সমাজ ব্যবস্থা আমরা বেঁচে থাকব এই বিশ্বাসে আমি বিশ্বাস করি ধর্ম চর্চা উৎসব সভা সেই হিসাবে আমরা সকলে অংশগ্রহণ করেছি আপনাদের আয়োজনকে মুসলিম আওয়ামী লীগের পক্ষ থেকে আমার সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী ভাই এর পক্ষ থেকে আমি জি এম তালেব হোসেনের পক্ষ থেকে মুসলিম জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের ওই রায়পুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি সকলে সুন্দর স্বাস্থ্য কামনা করে আগামী দিনে আমরা আরো সুস্থপূর্ণ সমাজ ব্যবস্থা আশা করব আমাদের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রধানমন্ত্রী বাংলার সুযোগ্য প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের ঈদ উৎসব এবং আপনাদের যে পূজা উৎসবে আমরা উভয়ই উভয়ের সাথে একসাথে হয়ে এই আনন্দ উৎসবগুলো পালন করে থাকি তাই আমি বলবো ধর্ম যার যার দেশটা সবার এই দেশকে ভালোবাসতে হবে দেশের উন্নয়নে কাজ করতে হবে এ আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবার আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এই পূজা মণ্ডলের শুরু থেকে শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা আমি রায়পুর উপজেলার পক্ষ থেকে এবং বিশেষ করে বন্ধু সংঘের পক্ষ থেকে আমাদের দুই নবনির্বাচিত জননেতা শেখ হাসিনা কর্তৃক নির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং পরিশেষে ভারতের উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক এই কামনা করে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত আছি সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি